নমস্কাৰ, এতিয়া বাতৰিৰ সৈতে ষ্টুডিঅত মই প্ৰিয়াংকা। আহিছো খবৰৰ মাজলৈ। কাক লৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰতিক্ৰিয়া? কা যদি বেয়া তেন্তে উচ্চতম ন্যায়ালয়ে নিজে বাতিল কৰিব। আই এম ডি টি আইনো উচ্চতম ন্যায়ালয়ে বাতিল কৰিছিল। আই এম ডি টি আইন বাতিলৰ বাবে কোনো আন্দোলন হোৱা নাছিল। কাৰ বিৰুদ্ধে এতিয়া আন্দোলনৰ কোনো অৰ্থ নাই। ৰাজনৈতিক দলে আন্দোলন কৰিলে পঞ্জীয়ন বাতিল হ'বও পাৰে বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে। যদি কা বিরোধী লোকসকলের যুক্তি ইমান শক্তিশালী, সচাই যদি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারে বেয়া কাম করেছে, উচ্চ ন্যায়ালয়ে তো নিজে কাখন বাতিল করব। গতি ইতিহাসত আগত এটা উদাহরণ আছেই যে আই এম ডি টি আইন কোনো আন্দোলনের জড়িয়ে বাতিল হওয়া নাই, সুপ্রিম কোর্টত বাতিল হয়েছে। কার গোচর চলি আছে, রুল তো নোটিফাই হলেই কার গোচর উচ্চ ন্যায়ালয়ত আহি যাব। গতি ধুনিয়াকৈ আপনার পক্ষত আপনাদের কক, আমার পক্ষতো আমি কম, উচ্চ ন্যায়ালয়ে জাজমেন্ট দিব, সবেই মানি লম। এই হল গণতান্ত্রিক পরম্পরা। ইয়াতে আর এতিয়া রাজ্যসভা লোকসভাত পাস হওয়া বিল এখনক লৈ এটু মাত্র রুল হে, আসল কামটো কেতিয়াবা হয়ে গল, যেতিয়া আন্দোলন হব লাগিছিল তেতিয়া এক্সচেঞ্জ হব লাগিছিল, আসল একখন তো হয়ে গল, এতিয়া তো একো বাকিয়ে নাই। কিন্তু অমিত শাহে কৈছে যে নির্বাচন পূর্বে, এটু তো রুল হয়, তেওঁ তো পাঁচ বছৰত লোকসভা শেষ হওয়ার আগতে লোকসভাত আইন এখন পাস হলে লোকসভা শেষ হওয়ার আগতে তো তেওঁ নোটিফাই করবই লাগিব, সেটো তো একটা রুল বা নিয়ম। কিন্তু আন্দোলন হব লাগিছিল আইন তো পাস হওয়ার সময়, এটা রুল খনত মানে লড়া ছোৱালী জন্ম হয়ে গেল, এটা নামাকরণটোর সময় হুলস্থুল করলে কি হব। গতি আর মই ভাবো যে আন্দোলনের পরিবেশ সৃষ্টি করব নালাগে। কা বিরোধিতা করা সকলকো মই সন্মান করো, কা সাপোর্ট করা সকলকো মই সন্মান করো, কিন্তু অসমৰ ইমান এটা ধুনীয়া পরিবেশ, এটা কোনোতো মানুহো নাহে। এইটো হিমন্ত যেনেকে মোদীজির গ্যারেন্টি বুলি কয়, হিমন্ত বিশ্ব শর্মারও গ্যারেন্টি যে এটাও নতুন মানুহ নাহে বা মই আহিব নিদিও। গতি আন্দোলন করা কি রাস্তা, কি লাভ আছে? রাজ্যত পুনৰ নাগৰিকত্ব সংশোধনী আইনৰ বিৰুদ্ধে প্ৰতিবাদত নামিছে অসমৰ জাতীয় সংগঠনসমূহ। সদৌ অসম ছাত্ৰ সন্থা আৰু ত্ৰিশ জনগোষ্ঠীয় সংগঠনৰ আহ্বান মৰ্মে আজি জিলাই জিলাই ৰূপায়ণ কৰা হৈছে বাৰ ঘণ্টীয়া অনশন কাৰ্যসূচী। ধেমাজিতো জিলা ছাত্ৰ সন্থাৰ লগতে জনগোষ্ঠীয় সংগঠনৰ সহযোগত জিলা সদৰত পুৱা ছয় বজাৰ পৰা অনশনত বহিছে ছাত্ৰ সন্থাৰ কৰ্মীসকল। জনগোষ্ঠীয় সংগঠনের সহযোগত আজি যেহেতু অনশনের কার্যসূচী রূপায়ণ করা হয়েছে, আর যেহেতু জিলায় জিলায় অনশনের কার্যসূচী রূপায়ণ করেছে, আর ধেমাজিতো ধেমাজি জেলা ছাত্র সংস্থা আর যে অন্যান্য জাতীয় সংগঠন আছে, এই সংগঠনসমূহের যখন বিক্ষোভে ইতিমধ্যে পুৱা ছয় বজাৰ পৰা ধেমাজি সদৰত ইতিমধ্যে বারো ঘণ্টা অনশনের কার্যসূচীত বহিছে, আর ইতিমধ্যে যেহেতু প্রতিবাদমুখর হয়ে পড়েছে অনশনথলী, মই তার পরিবেশ দেখাবলৈ চেষ্টা করছো। এই অনশন থলীৰ পৰা কি, এই অনশন থলীৰ পৰা কি কব আছে? চাওক, যিখন জাতিধ্বংসী নাগৰিকত্ব সংশোধনী আইন, এই নাগৰিকত্ব সংশোধনী আইন প্ৰত্যাহাৰৰ দাবীত সদৌ অসম ছাত্ৰ সন্থা আৰু ত্ৰিশ জনগোষ্ঠীয় সংগঠনৰ আহ্বান মৰ্মে আজি সমগ্ৰ অসমৰ লগতে আমি ধেমাজি জিলা সদৰত এই বাৰ ঘণ্টীয়া অনশন কাৰ্যসূচী আমি ৰূপায়ণ কৰিছোঁ। এই কাৰ্যসূচীৰ জৰিয়তে দিল্লী দিছপুৰক সকীয়াই আমি পুনৰবাৰ আমি কৈ দিব বিচাৰিছোঁ যে যিখন জাতিধ্বংসী নাগৰিকত্ব সংশোধনী আইন, যিখন সাম্প্ৰদায়িক আইন, যিখন অসম চুক্তিৰ বিৰুদ্ধে আইন, এই আইন অসমীয়া ৰাইজে কেতিয়াও মানি লোৱা নাই, উত্তৰ পূৰ্বাঞ্চলবাসী ৰাইজে কেতিয়াও মানি লোৱা নাই, আগতেও মনা নাছিল, এতিয়াও মনা নাই, আৰু অনাগত দিনতো নামানে। এনেধৰণৰ জাতিধ্বংসী আইন অনতিপলমে কিন্তু দিল্লী আৰু দিছপুৰে কিন্তু এখন প্ৰত্যাহাৰ কৰিব লাগিব। ইয়াৰ অন্যথা কিন্তু ছাত্ৰ সন্থা আৰু ত্ৰিশ জনগোষ্ঠীয় সংগঠনৰ লগতে সমগ্ৰ উত্তৰ পূৰ্বাঞ্চল যদি ধাৰাবাহিকভাৱে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ হৈ থাকিব।
জেলা সভাপতি আছে আমি তেখেতের জানি বিচারিম কি কব এই পরিবার থলী হয় সদৌসম ছাত্র সন্থার আহ্বান আহ্বান মর্মে ত্রিশ জনগোষ্ঠী ছাত্র সংগঠনের আহ্বানত আজি আমি পুয়া ছয় বজারপা সন্ধ্যা ছয়লকে আমি বাগরিয়া অনুসরণ কার্যসূচী ঘোষণা করেছি সমগ্র আমি অনুসরণ করেছি। আমার স্পষ্ট কথা এই জাতি জনগী নাগরিকতা সংশোধনী যখন আইন এই আইনখন যেটাকে বাতিল নহব যেটাকে প্রত্যাহার নহব এই বিষয়টি যেটাকে নিষ্পত্তি নহব ছাত্র সন্থাগুলো নিরানব্বই গণতান্ত্রিক নাগরিক অব্যাহত থাকবে। ইতিমধ্যে এই আইনখন যে আমার জাতিটোর কারণে যে বেয়া জাতিটোর যে আমার নিষেধ করে দিব নিঃসকলে জাতি হিসাবে পরিগণিত করে দিব এই আইনখনে এই আইনখনে যে পরম্পরা রীতি নীতি আমার সকলে ধ্বংস করে দিব সে কথা স্পষ্ট। তার কারণে কৈছো যে বিজেপি সরকার যদি কাখন বলবৎ করা ক্ষেত্রে যে আকুল স্থিতি গ্রহণ করেছে আমিও আকুল করছো আমি স্পষ্ট কইছো আমি আকুল কইছো হয় এই আইনখন যদি বাতিল নহব এই জাতীয় বিষয়টি যদি নিষ্পত্তি নহব ছাত্র হলে কিন্তু অহ কিন্তু ছাত্র গণনা এনেধারা উপত থাকবে সরকার এটাও আকুল করছে আমি কা কোনো কালে মানি নলাম আমি কা নামানো আমার ছাত্রটা স্পষ্ট কথা যেতালে কা বাতিল নকরে তেতালকে আমার গণতান্ত্রিকভাবে যে আন্দোলন আন্দোলন আমার অব্যাহত থাকিব আৰু আন্দোলন থাকিব আমার গাত এক মিনিট তেজ থাকালে আমি কা নামানো নুবুঝো আমার কা নালাগে নালাগে অসমীয়া রাইজে কা নামানে খিলঞ্জীয়া রাইজে কা নামানে প্রদর্শন ছাত্রতে আমি কা কোনো কালে কোনো দিন আমি মানি লব নোৱাৰো। হয় এয়া দেখাইছো আমি যে ইতিমধ্যে বারো ঘন্টিয়া যে অনশনের কার্যসূচী ইতিমধ্যে প্রতিবাদ মুখর হয়ে পড়েছে মই সামগ্রিক পরিবেশ দেখাইছো এয়া ধেমাজি সদর যেহেতু নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বারো ঘন্টিয়া যে অনশন কার্যসূচী রূপায়ন করা হয়েছে তাদের ইতিমধ্যে শতাধিক ছাত্র তথা কর্মী ইতিমধ্যে ইয়াত উপস্থিত হয়েছে পুৱাৰ পৰা ছয় বজাৰ পৰা যে অনশন কার্যসূচী নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবীরে সদৌসম ছাত্র সন্থার অনশন কার্যসূচী মহানগরীর দীঘলী পুখুরী পাৰত পুৱা সাত বজার পর আরম্ভ হয়েছে প্রতিবাদী কার্যসূচী। কামরূপ জেলা ছাত্র সন্থার উদ্যোগত এই বারো ঘণ্টিয়া অনশন কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে অনশনত সহযোগ করেছে ত্রিশটা জাতীয় সংগঠনে প্রতিবাদস্থলীর পর সরকারক তীব্র সমালোচনা করেছে প্রতিবাদকারী সকলে। আজি বতৰদৰা প্ৰকল্পৰ বুজ ললে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। বতৰদৰা প্ৰকল্পত উপস্থিত হৈ কামৰ অগ্ৰগতিৰ বুজ ললে মুখ্যমন্ত্ৰীয়ে। চৈধ্য মাৰ্চত বতৰদৰা থানলৈ আহিব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকী। এশ আঠাশী কোটি টকাৰ ব্যয়েৰে নিৰ্মাণ কৰা হৈ থকা বতৰদৰা প্ৰকল্পৰ প্ৰথম পৰ্যায়ৰ কাম মুকলি কৰাৰ লগতে দ্বিতীয় পৰ্যায়ৰ কামৰ শুভাৰম্ভ কৰিব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীয়ে। ইতিমধ্যে প্ৰথম পৰ্যায়ৰ কাম সম্পূৰ্ণ হৈছে। আজি অমিত শ্বাহৰ ভ্ৰমণ কাৰ্যসূচী সন্দৰ্ভতো আলোচনাত মিলিত হয় মুখ্যমন্ত্ৰী। উল্লেখ্য যে এই প্ৰকল্পত পৃথিৱীৰ আটাইতকৈ ওখ গুৰুৱাসন সত্ৰীয়া সংস্কৃতি আৰু প্ৰতিফলিত হোৱা বিভিন্ন কাৰুকাৰ্য খটুৱা অতিথি গৃহ মিউজিয়াম পুথিভঁৰাল সংস্কৃতি চৰ্চা কেন্দ্ৰ উদ্যান আদি নিৰ্মাণ কৰা হৈছে। উল্লেখ্য যে দুহেজাৰ একৈশ চনৰ পঁচিছ ফেব্ৰুৱাৰীত গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে বহু প্ৰত্যাশিত বতৰদৰা প্ৰকল্পৰ নিৰ্মাণ কাৰ্যৰ শুভাৰম্ভ কৰিছিল। মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ পবিত্ৰ জন্মভূমি বতৰদ্ৰাত ৰাজ্য চৰকাৰে এটা সাংস্কৃতিক আৰু ঐতিহ্য ক্ষেত্ৰ নিৰ্মাণ কৰাৰ কাম হাতত লৈছিলে। আজি মই ৰাতিপুৱাই এই ঐতিহ্য ক্ষেত্ৰ চাব আহিছোঁ। মোৰ মূল উদ্দেশ্যটো হ'ল যে পোন্ধৰ তাৰিখ বা ষোল্ল তাৰিখ বা এই মাহত এই প্ৰকল্পটি উদ্বোধন কৰিব পৰা যায় নেকি। কিছু কাম বাকী আছে, মই লোক নিৰ্মাণ বিভাগৰ অভিযন্তাসকলৰ লগত কথা পাতিম। যদি আমি অহা সাত দিন বা তিন দিন বা দহ দিনত আমি সমাপ্ত কৰিব পাৰোঁ তেতিয়াহ'লে আমি উদ্বোধন কৰিম, আৰু যদি আমি দেখা পাওঁ যে নহয় এই কামখিনি সমাপ্ত কৰিব পৰা নাযায় তেতিয়াহ'লে আমি নিৰ্বাচনৰ পিছত ইয়াক উদ্বোধন কৰিম। গতিকে আজি এটা মই ক'ব গ'লে এটা সৰজমিন পৰ্যবেক্ষণ এটা কৰি যাওঁ বুলি এতিয়ালৈকে গোটেই কথাখিনি মই আজি গৈ পেলাই ইয়াত যিখিনি দেখিলোঁ তাৰ ওপৰত গুৱাহাটীত জুকিয়াই পেলাই আমি ইয়াক সিদ্ধান্ত ল'ম। তেনেকুৱা একেবাৰে সিদ্ধান্তটো আমি লোৱা নাই, কাৰণ মই আজি চাইহে গ'লোঁ। এতিয়া মই এবাৰ চাই লওঁ, চোৱাৰ পিছত খুব যদি ভাবোঁ যে কৰিব লাগে কৰিব পৰা যাব, যদি কৰিব বোলে নহয় আৰু অলপ সময় লৈ কৰোঁ। গতিকে বিষয়টো আজি গধূলিৰ ভিতৰত আমি পৰিষ্কাৰ কৰিম। এশ অষ্টাশী কোটি টকা ব্যয় সাপেক্ষে এই প্ৰকল্পটো নিৰ্মাণ হৈছে। সুন্দৰ এভাগ গুৰুৱাসন য'ত আমি দেখা পালে যিটো ভক্তিভাৱটো আহে, আৰু ইয়াত কেইবাটাও সুন্দৰ সুন্দৰ অনুষ্ঠান ইয়াত অন্তৰ্ভুক্ত হৈছে। কিন্তু তিনিটা ফেজত হ'ব। প্ৰথম ফেজ যিটো আছে, প্ৰথম পৰ্যায়টো অহা চৈধ্য তাৰিখে ভাৰতবৰ্ষৰ মাননীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়া মুকলি কৰিব। তাৰপিছত দ্বিতীয় ফেজ আৰু তৃতীয় ফেজ। আৰু মই
যে আমি আশা করছো যে এই প্রকল্পটি যেটা সুন্দরকে হয়ে উঠব বিশ্বর পর্যটকের এক আকর্ষণস্থলীতে রূপান্তরিত হব আর আমার কারণে গৌরবের বিষয় যে বটদ্রবাদ যত আমার গুরুজন জন্ম হয়েছিল এই ঠাইটুকরা যে একটা সুন্দর একটা যে আমার একটা পরিবেশ করব লাগে এটি কোনো চিন্তা করা নাছিলে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এই চিন্তাটি করলে আর আজি দেখা পাইছে একটা সুন্দর একটা পর্যায় আজি যত আজি মানে গতি করেছে গতি আমি গৌরবান্বিত মুখ্যমন্ত্রী মহোদয় ধন্যবাদ জানাইছো। দৰঙৰ পূব নাওদিয়াত দুমহৰ্কক হত্যাকাণ্ড। এগৰাকী মহিলা শ্ৰমিকক ধৰ্ষণ কৰি হত্যা কৰিছে দুই পাখণ্ডই। হত্যা কৰি ইটা ভাটাৰ চুলাত ভৰাই থলে মৃতদেহ। পূব নাওদিয়াত এম জে এম ইটা ভাটাত এই নৃশংস হত্যাকাণ্ডটো সংঘটিত হৈছে। মহিলাগৰাকীৰ স্বামীৰ এজাহাৰৰ ভিত্তিত আৰক্ষীয়ে তদন্ত কৰি গ্ৰেপ্তাৰ কৰিলে বালাৰাম হিমৰুং আৰু দেৱান মুৰ্মু নামৰ দুই লম্পটক। চি চি টিভিত বন্দী হৈছে মৃতদেহ চোচৰাই লৈ অনাৰ সেই দৃশ্য। আৰক্ষী জেৰাত দুই পাখণ্ডই মহিলাগৰাকীক ধৰ্ষণ কৰি হত্যা কৰাৰ কথা স্বীকাৰ কৰিছে। টিয়কৰ কলিয়াপানী আদৰ্শ গাঁৱত পুনৰ নাহৰ ফুটুকী পিঞ্জৰাবদ্ধ। যোৰহাট বন বিভাগে স্থাপন কৰা পিঞ্জৰাত আবদ্ধ হল আন এটা নাহৰ ফুটুকী। মাত্ৰ কেইটামানৰ দিনৰ পূৰ্বে পিঞ্জৰাবদ্ধ কৰা হৈছিল আন এটা প্ৰকাণ্ড নাহৰ ফুটুকী। অঞ্চলটোত নাহৰ ফুটুকী বাঘে এক প্ৰকাৰ সন্ত্ৰাস চলাই আহিছিল। পোহনীয়া গৰু ছাগলী ভক্ষণ কৰাৰ লগতে বাটৰুৱালেও সন্ধিয়া হলে চোঁচা লৈছিল নাহৰ ফুটুকীটোৱে। আজি উন্নয়নৰ বটৰালৈ শোণিতপুৰত উপস্থিত হ'ব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। ঢেকিয়াজুলিৰ চিতলমাৰীত 300 কোটি টকাৰ ব্যয়েৰে নিৰ্মাণ কৰিবলৈ লোৱা 50 মেগাৱাট ক্ষমতাৰ এটা সৌৰ শক্তি প্ৰকল্পৰ ভূমিপূজন আৰু শিলান্যাস কৰিব মুখ্যমন্ত্ৰীয়ে। এপ্ৰিল মাহৰ পৰা আৰম্ভ হোৱা এই প্ৰকল্পটো 2025 চনৰ এপ্ৰিল মাহত সম্পূৰ্ণ কৰাৰ লক্ষ্য লৈছে চৰকাৰে। ব্ৰহ্মপুত্ৰ পাৰৰ 864 বিঘা ভূমিত এই সৌৰ শক্তি প্ৰকল্পটো স্থাপনৰ উদ্যোগ গ্ৰহণ কৰিছে অসম শক্তি বিতৰণ কোম্পানী লিমিটেডে। প্ৰকল্পটোৰ ৰূপায়ণৰ দায়িত্বত আছে এছ জে ভি এন গ্ৰীণ এনাৰ্জি লিমিটেড নামৰ সংস্থাটো। শোণিতপুৰত 1370 কোটি টকাৰ প্ৰকল্পৰ শুভাৰম্ভ আৰু আধাৰশিলা স্থাপন কৰিব মুখ্যমন্ত্ৰীয়ে। এখন জনসভাতো অংশগ্ৰহণ কৰিব মুখ্যমন্ত্ৰীয়ে। লোকসভা নির্বাচনের দিন চমু চাপি অহার পুনের প্রতিশ্রুতি বন্যা বয়াইছে সাংসদ তপন কুমার গগৈ। কিন্তু পরিতাপর কথা যে সাংসদগুলো বিগত সময়সাত দিয়া বহু প্রতিশ্রুতি আজি পর্যন্ত পূরণ করবলে সক্ষম নোহাত এটা বহু প্রশ্ন উত্থাপন করেছে সচেতন নাগরিকে। শিবসাগর শহরের মাছমজিয়া 2008 চনত সেই সময় কংগ্রেসী সাংসদ বিজয়কৃষ্ণ সন্দিকয়ে আধারশিলা করেছিল শিবসাগর নগর পানি যোগান আঁচনির। 16.39 কোটি টকীয়া এই পানী যোগান আঁচনিখন বিগত 16 বছৰে কাৰ্যকৰী নহল। বিগত লোকসভা নিৰ্বাচনৰ সময়ত তপন কুমাৰ গগৈয়ে এই পানী যোগান আঁচনি কাৰ্যকৰী কৰিবলৈ সকলো পদক্ষেপ ল'ব বুলি ৰাজহুৱাকৈ আশ্বাস দিছিল। কিন্তু পৰিতাপৰ বিষয় যে এইগৰাকী সাংসদৰ কাৰ্যকালতো কাৰ্যক্ষম নহল এই প্ৰকল্প তথা আঁচনি। কেৱল ভোট লাভৰ আশাতে মিছা প্ৰতিশ্ৰুতি দিছিল নেকি বুলি এতিয়া প্ৰশ্ন কৰিছে স্থানীয় নাগৰিকে। মই বর্তমান উপস্থিত আছো শিবসাগর শহরত। মই দেখাইছো ইয়াত এখন কেতবোর পাইপ পড়ি আছে। এইবিলাক হৈছে 2008 চনতে সেই সময়ৰ সাংসদ বিজয়কৃষ্ণ সন্দিকয়ে ইয়াত আধারশিলা কৰিছিলে এখন পানী যোগান আঁচনি শিবসাগর নগৰ পানী যোগান আঁচনি। এই পানী যোগান আঁচনিখনৰ প্ৰস্তাৱিত ব্যয় আছিলে 16.39 কোটি টকা। কিন্তু 13 কোটিৰো অধিক টকা খৰচ কৰি এই সামগ্ৰীসমূহ বৃহৎ বৃহৎ পাইপ মেচিন মটৰ আদি ক্ৰয় কৰিছিলে যদিও কিন্তু এই আঁচনিখন কাৰ্যকৰী নহ'ল। বৰ্তমানেও এটোপাও পানী নোলায়। পুনৰ নিৰ্বাচন আহি আছে কিন্তু কাৰ্যকৰী হোৱা নাই। কি ক'ব আজি 2008 চনৰ এখন আঁচনি জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ এই আঁচনিখনত যদি এনেকুৱা অপচয় ঘটে তেতিয়াহ'লে জনস্বাস্থ্যৰ প্ৰতি কিমান ডাঙৰ ভাবুকি আছে সেইটো সহজে অনুমান কৰিব পাৰি। আমাৰ আজি চৰকাৰে যদি কিবাখন আঁচনি ঘোষণা কৰোঁ বুলি কয় হাজাৰ হাজাৰ মানুহ তাত গোট খায়। 1250 টকা ল'বৰ কাৰণে অৰুণোদয় ল'বৰ কাৰণে হাজাৰ হাজাৰ হিচাপত মানুহ গোট খায়। কিন্তু এই আঁচনিখনৰ এনেকুৱা এটা ডাঙৰ এটা মিছ ইউজ মানে অপচয় হৈছে তাৰ কাৰণে কিন্তু ইয়াতে কোনো ধৰণৰ মানুহৰ তেনেকুৱা
প্রতিবাদ নাই। জনপ্রতিনিধিয়ে সেইটোকে মই সেই কথাটোকে কব খুজিছো যে প্রজার চরিত্র রজায় লৈ লয় যে যেহেতু প্রজা এই ক্ষেত্রে নীরব নিস্তব্ধ নিতাল হয়ে আছে, গতি রজায়ও ভালেই পালে যে আমি নকরিলেও হব তারমানে। এতিয়া আপনি চাওক কিমান টকার ইয়াত তেনেকে অপচয় ঘটিলে আর জনপ্রতিনিধিসকলে সরকারক তেওঁলোকে যেটি অঙ্গ তেওঁলোকে কিন্তু সরকারক অকনমানো হেঁচা নিদিয়ে কারণ তেওঁলোকে ভাবি ললে যে আমি নকরিলেও হব আর রাইজ নিমাত হয় এই স্থানত আহি এইটো ওয়ার্ডত আহি বর্তমানের সাংসদ তপন কুমার গগৈও নির্বাচনী প্রচার চলাই গৈছিলে বিগত সময়ত। কিন্তু এইবিলাক আসনি কার্যকরী করবলৈ ব্যবস্থা গ্রহণ করবেন দিয়া প্রতিশ্রুতি হয়ে রল অনাগত সময়ত লক্ষণীয় হব সেই একবিলাকেই প্রতিশ্রুতি দিব নাকি এই সকল জনপ্রতিনিধিয়ে। হাজু বৰদিন ভয়ঙ্কর পথ দুর্ঘটনা থিতাতে এজন লোকের মৃত্যু হওয়ার লগতে আহত হয়েছে দশজন লোক। বলেরো পিকআপ ভান আর বাইকর মাজত হওয়া সংঘর্ষত মোকালমুয়া চাউলখোয়া পার ফুলবর আলী নামের এজনের মৃত্যু হয়েছে আর গুরুতরভাবে আহত হয়েছে আন কেবাজন লোক। ইতিমধ্যে উন্নত চিকিৎসার বাবে গুৱাহাটী মেডিকেল কলেজত ভর্তি করা হয়েছে আহতসকল। বাকি শঙ্কর বিরাট অবস্থা, একদম বেয়া অবস্থা, সিরিয়াস বিরাট, একদম একজন তো ডেথে হয়ে গেল। খবর আর আগে লোক।